নমস্কার বন্ধুরা, আমি বিদিশা। আর আজকের রেসিপি সয়া কোপ্তা কারি। এর জন্য লাগছে 200 গ্রাম সয়া চাং, যেটা আমি প্রপারলি ধুয়ে নিয়েছি, 1 আঁটি ধনে পাতা, 2 কাঁচা লঙ্কা, 7-8 কোয়া রসুন আর 1 ইঞ্চি পরিমাণ আদা, এগুলো ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে। এবার এতে আমি মিশিয়ে নিচ্ছি 1টা মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি, আর দিচ্ছি পরিমাণ মতো নুন, বেসন দিচ্ছি 1/2 কাপ, এটা ভালো করে মিক্স করব। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চা চামচ, আর আবার বেসন দিচ্ছি 2 টেবিল চামচ, এটা প্রয়োজন মনে হলে দিতে হবে। ভালো করে মিক্স করে নেব। প্যানে 1/2 কাপ তেল গরম করে নিয়েছি। এবার ওই মিক্সারটা কোপ্তার মতো করে ভেজে নেব। কোপ্তাগুলোকে লো ফ্লেমে ভেজে নেব। একপাশটা ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেব আর দুপাশটাই লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার একটা প্লেটে আমি এগুলো তুলে নেব, আর ঠিক একইভাবে বাকি মিক্সারটা কোপ্তার মতো করে ভেজে নেব। ওই প্যানেই তেলটা কমিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা, 1টা শুকনো লঙ্কা আর 1 চা চামচ জিরে ফোড়ন, একটু ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি 1টা পেঁয়াজ, যেটা আমি কুচি করে নিয়েছি, পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি আদা, রসুন এবং কাঁচা লঙ্কা বাটা 2 টেবিল চামচ। এবার দিয়ে দিচ্ছি 1টা মিডিয়াম সাইজের টমেটোর পিউরি, টমেটোর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত রান্না করে নেব। এবার দিয়ে দিচ্ছি 7 মতো নুন, হলুদ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, ধনে গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ, আর জিরে গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ। পুরো মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি কাজু বাটা, প্রথমে 1 টেবিল চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কাজু বাটার পরিবর্তে মগজদানা বাটাও ব্যবহার করা যেতে পারে। এবার বাকি 1 টেবিল চামচও আমি দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি, মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি 1.5 কাপ জল, প্রথমে খানিকটা দিয়ে মিশিয়ে নেব ভালো করে, তারপর প্রয়োজন মতো বাকিটা দিয়ে দেব। গ্রেভি ফুটতে শুরু করলে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো 1 চা চামচ, এটা একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেব চিনি 1 চা চামচ, ভালো করে মিশিয়ে নেব। গ্রেভি ভালো করে ফুটতে শুরু করলে দিয়ে দেব কোপ্তাগুলো। কোপ্তাগুলো দিয়ে 10 মিনিট মতো লো হিটে রান্না করে নেব। 10 মিনিট হয়ে গেছে, এটা কিন্তু খুব সুন্দরভাবে প্রিপেয়ার হয়েছে। এবার দিয়ে দেব ধনে পাতা কুচি। আজকের এই রান্নাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেল আইকনটিকে ক্লিক করবেন, যাতে চ্যানেলের রেসিপিগুলি আপনাদের কাছে খুব সহজে এবং তাড়াতাড়ি পৌঁছে যায়। আজকের রান্না কিন্তু আমার কমপ্লিট, আবার ফিরে আসবো নতুন সব রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।